যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের 76তম অধিবেশন। এবারের অধিবেশনে মূল আলোচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে কোভিড-19 এবং বৈশ্বিক জলবায়ু। উদ্বোধনী ভাষণে মহাসচিব অ্যান্তনিও গুইতেরেস করোনা মোকাবিলায় টিকার সুষম বণ্টন হয়নি বলে হতাশা ব্যক্ত করেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে আর শীতল যুদ্ধ চায় না, বিশ্বের ঐক্যের ওপরও জোর দেন তিনি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে গেল বছর জাতিসংঘের 75তম অধিবেশন অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি, কিন্তু এবারের চিত্র ভিন্ন। ভাইরাসের প্রকোপ কমায় এবং বেশিরভাগ দেশেই টিকাদান কর্মসূচি কার্যকর হওয়ায় নিউ ইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার হাজির হয়েছেন সশরীরে। জাতিসংঘের 76তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয় মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে। করোনা মোকাবেলায় টিকার অসম বণ্টন হয়েছে উল্লেখ করে গুতেরেস একে অনৈতিক ও অশ্লীল বলে ব্যাখ্যা দেন। বিশ্ববাসী এ বিষয়ে ফেল করেছে বলে মন্তব্য করেন তিনি। COVID and the climate crisis have exposed profound fragility. আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রলয়ঙ্করী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ হতে হবে। অবিশ্বাস ও ভুল তথ্যের ঢেউ মেরুকরণ তৈরি করছে, যা শীতল যুদ্ধের ভয়াবহতার চেয়ে কম হবে না। At the same time, another disease is spreading in our world today. উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বক্তব্য রাখেন আরো কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান। বাইডেন জানান, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শীতল যুদ্ধ চায় না। চীনের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত করেই এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যারা এগিয়ে আসবে তারা ভিন্ন মতাবলম্বী হলেও বর্তমানে সিদ্ধান্তমূলক দশকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে। 76তম এ অধিবেশন চলবে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত। মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও চলবে। নাহিদ সিহান, News 24.